বাবা মার শখ পূরণ করতে 3.5 লাখ টাকায় ভাড়া করে মাত্র 7 কিলোমিটার দূরের পথ হেলিকপ্টারে করে চড়ে বিয়ে করতে গেলেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের সৌদি প্রবাসী ইউসুফ মিয়া। হেলিকপ্টারে কোনের বাড়িতে পৌঁছাতে মাত্র সময় লেগেছে 5 মিনিট। হেলিকপ্টার থেকে নেমে বাদ্যবাজনা বাজিয়ে ঘোড়ায় গাড়িতে চড়ে শ্বশুর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যান বর। নিজ বাড়ি থেকে হেলিকপ্টার পর্যন্ত ইউসুফ মিয়া আসেন ঘোড়ার গাড়িতে চড়ে। তার বিয়ের আয়োজন দেখে অবাক গ্রামবাসী। বুধবার দুপুরে রামদিয়া বেনিমাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন বর ইউসুফ মিয়া। এ সময় সঙ্গে ছিলেন দুলাভাই জাফর শেখ ও ভাগ্নে ভাগ্নি। রাজধারপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে পৌঁছে বরযাত্রী হেলিকপ্টার। রাজধারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছে বরযাত্রী হেলিকপ্টার। সেখান থেকে কোনের বাড়ি যান ঘোড়ার গাড়িতে চড়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন ইউসুফ মিয়া। রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ইউসুফ মিয়ার। বরযাত্রী 90 জন যায় মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন করে। সুপ্তা চৌধুরী, রাজবাড়ি জার্নাল। মেয়ের বাপ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সে বর্তমান রালিং এসআই চাকরি করে। আর মেয়ের নাম কি? মেয়ের নাম মোহাম্মদ সামিয়া আক্তার।